7 দিন ধরে নিখোঁজ যুবককে গাজন থানার পুলিশ উদ্ধার করে নিখোঁজ পরিবারের হাতে তুলে দিয়ে বড়সড় নজির গড়ল গাজন থানার পুলিশ। গাজন থানার পুলিশ প্রশাসন এবং নিখোঁজ পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত্রি 10টা নাগাদ মোবাইল ফোন লোকেশন ট্র্যাকিং করে ওই নিখোঁজ যুবক ধনেশ্বর সরকারকে গাজন থানার পুলিশ প্রশাসন নিয়ে আসে গাজল আদালতে। এরপর গাজল থানার পুলিশ প্রশাসন ওই নিখোঁজ যুবকের বাড়ি সংবাদ দিলে এদিন শনিবার নিখোঁজ যুবকের পরিবার গাজল থানায় আসে। এরপর তাদের নিখোঁজ ছেলে উদ্ধারের বিষয়ে লিখিত স্মারকলিপি জমা দেয়। গাজল থানার পুলিশ প্রশাসন নিখোঁজ ওই যুবকটিকে পরিবারের হাতে তুলে দেয়। এদিকে যুবকের পরিবারের পক্ষ থেকে জানান, নিখোঁজ যুবককে উদ্ধার করে দিয়েছেন এবং তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মহান নজিরের কাজ করেছেন। এই ধরনের জনসাধারণের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে গাজল থানার পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানায় নিখোঁজ যুবকের পরিবারের পক্ষ থেকে। 3 তারিখে তারপরে কি করলেন? খুঁজে করলাম, খুঁজে খুঁজে পাইনি। তারপরে গাজল থানা তখন ডায়েরি করা হয়েছিল, ছেলেটার ধনেশ্বর সরকার, ওকে খুঁজে মানে খোঁজাখুঁজি খুঁজে ওরাও পাইনি। কালকে কালকে রাত্রে 12টা থেকে উদ্ধার করেছি বৈকালবেলা। হ্যাঁ, তারপরে আমরা তো থানাতে জিডি করলাম। আমরা করেছি, প্রথমে খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। এমনি বন্ধু বান্ধব অনেকে অনেক জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু পাইনি কোথাও। তো তারপরে আমরা থানাতে এলাম, থানাতে জিডি করলাম, মেশিন ডায়েরি করলাম। তো থানার পুরোপুরি সাহায্য মানে আশ্বাস দিয়েছে আমাদের যে দেখি ব্যাপারটা কী করা যায়। তো দেখে আবার আপনার কালকে রাত্রিবেলা পেয়েছে, মানে কালকে হ্যাঁ গাজলই পেয়েছে থানাটা। এখন থানা থেকে নিয়ে এসছে, আমরা আজকে আজ সকালবেলা এসেছি। হ্যাঁ, গাজল থানা প্রশাসন আমাদের হাতে আজকে তুলে দিবে ছেলেটা ধনেশ্বর সরকার। সেটা বয়স হচ্ছে 23+। না, আমাদের খুব ভালো লেগেছে এই যে প্রশাসন আমাদের অনেক সাহায্য করেছে, প্রশাসনের মাধ্যমে যে আমরা পেয়েছি মানে খুবই ভালো লাগছে আমাদের, মানে অনেক ধন্যবাদ জানাবো আমরা এভাবে যেভাবে আমরা সাহায্য করেছে অনেক ধন্যবাদ জানাই। আমাদের ভাগনা হয় ওটা। আমার নাম নীরেন সরকার। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।